বিশেষ কারণ মানে আমার জীবনের লগত বর্তমান জড়িত হয়ে পড়েছে। আমি বহুদিনের পর রখি আসলো আমার একটা সুযোগের কারণে। আমি যেহেতু আটাই টেট কোয়ালিফাই করছো, অবশেষে যেটা আমার এডভার্টাইজমেন্টটা পাবলিশ হলে যাকালি একটা শিক্ষা বিভাগের পর নোটিস একটা দিছে যে যখন নিয়সর পর ডি এল এড করেছে এপ্লাই করব নয় এডভার্টাইজমেন্টত ইনভিলিড বলে দিছে। এটার একটা কারণ হল যাওয়াটো বছর 23-28 তারিখে সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক্ট পাবলিশ করেছিল যত দিছে যে নিয়স ইকুইভেলেন্ট টু 2 ইয়ার্স ডি এল এড ডিপ্লোমা কোর্স, তাতে অকল ইট ইকুইভেলেন্ট বলে দিছে, তাতে ইনভিলিড শব্দটি নাছিলে। কিন্তু যাকালি যদি পাবলিশ হয়েছে তাতে আমাক ইনভিলিড সম্পূর্ণরূপে ইনভিলিড বলে কই দিছে। কিন্তু যদি ভার্ডিক্ট পাবলিশ করেছিল সুপ্রিম কোর্টের পর তাতে তেমনি অকল নাছিলে, সেই রায়টা আসলে উত্তরাখণ্ডের কেসটুক লয় কেনে আর এই গোটেই ভার্ডিক্ট সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আর এনসিডিক গতাই দিছিল যে আপনাদের নিজের নিজের মানে রাজ্য যিনি করব পারে নিজের রাজ্যের হাতত আছে বলে কলেও ভুল নহব। কিন্তু আজি একেবারে আমার মানে ডিপ্রাইভ করে দিলে আর আমি নিম যত আমার জীবন এটা আমার জীবনের প্রশ্ন আহি পড়ছে, আমার ভবিষ্যৎ অন্ধকার। আর আপনি আপনি দেখব পাইছে আমি ইয়াতে সব এজেড মানুষ হয়, সব মোটামুটি কব গেলে 30+ সবে হয়। কারণ সেইখানে সময় যেটা 2017 আর 19 সেশনত আমি করেছিল তেতিয়া আমি সবে তেতিয়া নহয় স্টিল নাও আমি প্রাইভেট স্কুলতে করে আছো। আর যেহেতু এই আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার এই ড্রিম প্রজেক্ট আসে নিউজটু ড্রিম প্রজেক্টত এই কাম এই কোর্সটা ইমপ্লিমেন্ট করলে তারপর আমার কব আমার যদি আমি যদি কো যে ফোর্স করেছে কল ফোর্স শব্দটা কলেও ভুল নহব। কারণ বর্তমান মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হিমন্ত বিশ্ব শর্মা তেতিয়ার দিনের শিক্ষামন্ত্রী আসে আর আমার মাজত এনেকা একটা হেৰি উলাইছিল যে প্রাইভেটত চাকরি করাখিনিও প্রাইভেটত আমি যখন শিক্ষকে করে আসলো আমাকও মানে নিয়োগটা বাধ্যতামূলক করেছিল, নহলে আমি প্রাইভেট স্কুলতো আমার মানে ইলিজিবিলিটি না থাকি শিক্ষকতা করার। সেই কারণে আমি আটাইয়ে একটা সুযোগ পয়ারে আমি করেছিল আর যাওয়া রিক্রুটমেন্টলকে যত নিয়সে ভেলিড হয়ে আসলে আমার একটা নিয়স ডি এল এড করা একাংশই চাকরি করে আছে, যত আজি আমি সুযোগ পাইছো তাই আজি আজির ডেটত আমি আমাক সেই সুযোগের পর বঞ্চিত করা হয়েছে। এই তো আমার সম্পূর্ণ অন্যায় করা হয়েছে, আমার মুখের ফালে চাব লাগিছিল। যদি সরকারে যদি সরকারি বা সিস্টেমে এই নিয়মটো ইমপ্লিমেন্ট নকরিলে হয় আমি কোনো নকরিল হয় আমার আমার হাতত তো ইমানখিনি ক্ষমতা নাই যে আমি কিবা এটা করিম, আমার হাতত কোর্স ইমপ্লিমেন্ট করার ক্ষমতা নিশ্চয় নাই। বনাইছিল আজি বনোয়া কোর্সটো যদি আজি নিজে হাতে মোহারিব উলাইছে ঠিক আছে বারো মোহারক আমার তাতেও কবলিয়া নাই, কিন্তু আমার জীবনের কেউ খেলিলে আমার সময়খিনি ঘুরাই দিব পারিব নেকি? আমার সময়খিনি ঘুরাই দিব নয় আমার আমি সবে আমি দুখিয়া ঘরের পর বিলং করা আমার সেই দুখিয়া ঘর আমার পয়সাখিনিও ঘুরাই দিব নয়, পয়সাটো তথাপিও ক্ষতিপূরণ হয়ে যায় যেহেতু আমি সবে কিবা নয় কিবা করে আছো, কিন্তু আমার সময়খিনি ঘুরাই নিদি আমি কেন কত পাম সময়খিনি করে? এটা কি আমার হাতত এটা আরো সময় আছে আমি ডি এল এড করি, আমার বহুত সতীর্থ আছে বয়স উকলি বহুত সতীর্থ আছে বয়স উকলি গেছে বহুতের বয়স উকলি যাও যাও অবস্থা, এটা আর দুবছরীয় ডি এল এড করার তো সময় নাই। এটা যদি আমার লগত একাংশ পাস করা যদি চাকরি করব পারিছে আমি কেউ নোৱাৰিম? কি বিচাৰিছে শিক্ষামন্ত্রী মহোদয় কি কব? এটাই অনুরোধ শিক্ষামন্ত্রী মহা শিক্ষামন্ত্রী মহোদয়ের ওচর আমাক যদি ডিপ্রাইভ নকরে আমাক সুযোগ দিয়ক, কারণ আমি কথা হিসাবতে যেহেতু তেতিয়া সময় কৈছিলে যে আমি এইটো ইকুয়াল হয় এইটো হয় দুবছরিয়ায় হয়, সেই আমার আমার কত লিখা নাই আমার সার্টিফিকেটত যে ষোলো 18 মহিয়া বলে এটা আমাক যে ডিপ্রাইভ করলে আমাক এই নকরবে একদম করো জোরে সরকারের ওর শিক্ষামন্ত্রী ডাঙরিয়ার ওর অনুরোধ যাতে আমার সুযোগ দিয়ে এই নোটিশটা এই নোটিশটা যাতে উঠাই দিয়ে, নহলে আমাক আমার আত্মহত্যা করার বাইরে একো উপায় না থাকবে কারণ আমার জীবন তো এটা ধ্বংস। আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করল আমার কথাখানি আপনাদের অবগত করাব সরকার কর্তৃপক্ষ যা কি নহক কথাটা হল কি যিখিনি সরকারে বর্তমান পদক্ষেপ লৈছে আসলে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টো আসলে ভালকে মই ভাবো বহুত এস এস অফিসার হয় ভালকে আমাকে বহুত অভিজ্ঞ ব্যক্তি আমাকে বহুত অভিজ্ঞ হয় ভালকে আসলে পড়ি চা নাই যেন অনুভব হয়,
কেনো ভার্ডিক্টত একদম স্পষ্ট লেখা আছে, 42 নম্বর পয়েন্ট ডাইরেক্ট দিয়া আছে যে উত্তরাখণ্ডের যে কেস, সেই কেসটোর 17-19 মাজত যেখানে ওয়ান টাইম উইন্ডো ওপেন করেছিল ইন সার্ভিস আনটেন্টিসার কারণে, সেইখানে কিন্তু সম্পূর্ণ ভেলিড বলে কেছে, আর ইনভেলিড শব্দটা ইউজে করা নাই তাতে, সেটা কেসটা প্রযোজ্য নয় মানে ইয়ার, গতি সেইখানে কথা বুঝি নাপায় আমার আমার ইমানখিন প্রায় 1.5 লাখ মানুষে আমার ডিএলএড করা আছে নিউজের, আর অলরেডি 70% মানুষ চাকরি করে আছে ইয়াতে, গতি আমি যেখিন চাকরি বর্তমান চাকরি পয়া নাই পাবলে বঞ্চিত হয়ে আছি, এইখানে সকল এজেড মানুষের এক্সপিরিয়েন্স হিসাবে সকল প্রাইভেট স্কুল যেহেতু করে আছে, গতি প্রত্যেকজন মানুষের ইয়াতে আবেগ জড়িত হয়ে আছে, কষ্ট জড়িত হয়ে আছে, টাকা পয়সা তো কবই নালে, দুখিয়া ঘরের মানুষ গোটেবিলাক দুখিয়া পরিয়ালের মানুষ, দরিদ্র সীমারেখার তলর মানুষ, এই মানুষখিন জীবনের হেতালি খেলার মই ভাবো সরকারের কোনো অধিকার নাই, সরকারে আমি আমার যখন শিক্ষামন্ত্রী এটা বর্তমান আছে, যখন মুখ্যমন্ত্রী হয়ে আছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে কোয়া হয়, আমি ওপর আস্থা আছে, আমি সদায় কমি করো, আমি সদায় ওপর বিশ্বাস রাখো, আর এতিয়াও আমি বিশ্বাস হেরাই দিয়া নাই, যেহেতু আমি সকলে মামা বলে মাতো, মামায় নিশ্চয় আমার কিবা একটা পদক্ষেপ লব আমার কারণে, কারণ আমি আর এটা বয়স নাই মানে গোটেবিল 35+ মানুষ ইয়াতে 35 এজ পার হল এই মানুষবিল, এইখানে মানুষে পুনের আকো সংসার করা মানুষ, কেন দুবছরীয় ডিএলএড করে আকো টেটত 4খন টেট কোয়ালিফাই করে থাকে, কোনোবা 5খন সার্টিফিকেট পাই থাকে, তারপরও আজি আমি ইলিজিবল নহয় বলে কেছে, সেইটাই আটাইতক দুঃখ লাগে, যদি বস্তু মানব সম্পদ উন্নয়ন বিভাগে দিছিলে, MHRDয়ে দিছিলে, আর আপনার সংসদের যুটিয়া সংসদের অধিবেশনের মানে প্রস্তাব মর্মে করেছিল, সেইবিল আজি আমাকে উলাই করেছে, সেইবিল কথা বেয়া লাগে, যার ফলত আর একটা কথা মানে মুখ্যমন্ত্রী মহোদয় বা শিক্ষামন্ত্রী মহোদয় একদম বিনম্র অনুরোধ জানাম যে আমার মানুষখিন যাতে একটা 6 মহিয়ালে ব্রিজ কোর্স করাই হলেও করাব পারে আমাকে একটা সুবিধা দিয়ে, স্টেট গভর্নমেন্টের হাতত 25 নম্বর পয়েন্টত স্পষ্ট লেখা আছে যে এইবিল ক্ষেত্র মানে ন্যায়িক যা কার্যপালিকা, ন্যায়িক কার্যপালিকা সমাধান করব নয়, স্টেট গভর্নমেন্টে নিজাববিকে স্থিতি লোক পে, এই কথা স্পষ্ট লেখা আছে, সেই কারণে আমার যেহেতু এইখানে সন্তান আই মাতৃ সন্তান, গতি মুখ্যমন্ত্রী আমার নিজের খুড়া পেহা মামা এনেকা বলে কথা না থাকে, আমার গোটেখিন আমার নিজের মানুষ বলে ভাবি, নিজের সন্তান বলে ভাবি এই মানুষখিন যাতে এই বিপদের ভয়ঙ্কর বিপদের রক্ষা করে তারপরে আমি অনুরোধ জানাইছি, এটা বর্তমান আমি নিউজের অফিসত যেহেতু আমার কোর্স, আর নিউজ আটাইতক ডর কথা নিউজ নামের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এই কোর্সটির কথা আমি না জানিছিলাম, এই ইনস্টিটিউশনের বিষয়ে আমি না জানো, এই আমার গভর্নমেন্টে গভর্নমেন্টে আমার পরিচয় করা দিয়েছিল, ইয়াত তোমালে ফোর্স করেছিল যে তোমালে ইয়াতে কোর্সটি করা, তোমালে আনটেইন হয়ে আছে, তোমালে সার্ভিস, এই একখন সার্টিফিকেট দিয়ে যেতে বেলেগর কথা আদার স্টেটের কথা মানে নকোয়ে, একখন স্টেটতে একখন সার্টিফিকেট দিয়ে একটা সময় একটা পিরিয়ডতে করা মানুষখিন যদি সার্ভিস করে থাকবে আর আমি নয় যুক্তি কর, তারপরে মানে আর একটা কথা কম, এইখিনিতে শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী মহোদয় একটা কথা কৈছিল, যে কন্টেক্সুয়াল টিচার আছে রেগুলারাইজ করব, মানে জানো মানে ব্যক্তিগতভাবে জানো মূল পার্সোনেলি যিমানখিনি মানে গম পাও 70% মানুষ নিউজের ডিএলএড করা আছে, সেই সকল যেহেতু ফ্রেশ রিক্রুইটমেন্টত এটা নতুনকে পোস্ট নতুন হব, নতুন পোস্টত যদি নিউজের সার্টিফিকেট দিয়ে এপ্লাই করবো আফটার ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট, তাহলে আমি নয় যুক্তি কর, সেই কারণে আমি সকলকে নিজের বলে ভাবি, অসমিয়ার সন্তান বলে ভাবি আমার অসমিয়া মানুষখিন যাতে উদ্ধার করে তার কারণে মুখ্যমন্ত্রী ভাবে কাতো অনুরোধ জানাইছো, ধন্যবাদ।